হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জেবুনিসা। আজকে আপনাদেরকে যে রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি সেই রেসিপিটির নাম হচ্ছে বিফ স্টেক। স্টেক বিভিন্ন রকম হয়ে থাকে, রিবন স্টেক, টিবন স্টেক। তো আজকে আমি যে রেসিপিটি তৈরি করছি সেটা হচ্ছে টিবন স্টেক। চলো তাহলে টিবন স্টেক তৈরি করতে কী কী উপকরণ আছে দেখে নিই। 150 গ্রাম বিফ স্টেক, আদা বাটা, রসুন বাটা, পেঁপে বাটা, ওয়েস্টার সস, সয়া সস, গোলমরিচের গুঁড়ো, স্টক, অলিভ অয়েল, তেঁতুলের পিউরি এবং পাপরিকা। এবার কী কী একসাথে মেশাতে হবে আমি বলছি। স্টেকের সাথে আদা বাটা যাবে 1 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, পেঁপে বাটা 1 টেবিল চামচ, সয়া সস 1 চা চামচ, অয়েস্টার সস 1 টেবিল চামচ। এখানে বিফ স্টকটা নেওয়া আছে, আপনারা একটা বাজারে কিউবটা পাওয়া যায়, আপনারা সামান্য পানি দিয়ে গুলিয়ে নেবেন। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তেঁতুল থেকে পানিটা নিয়ে নেবেন, তেঁতুলটা ছেঁকে পানিটা নিয়ে নেবেন। ওখান থেকে 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ আমরা তেঁতুল দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, পাপরিকা 1/2 চা চামচ এবং দিচ্ছে অলিভ অয়েল 1 টেবিল চামচ। এবারে সব উপকরণগুলো মেশানো, আমি একসাথে সব উপকরণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, ভালোভাবে মেখে নিব যেন মাংসতে ভালোভাবে ঢুকে। এখন আমি ম্যারিনেট করার জন্য ঢেকে দিচ্ছি। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এটা ম্যারিনেট হওয়ার জন্য ঢেকে রাখবো। এটা আপনি চাইলে যদি কিছুক্ষণ পর রান্না করতে চান, যে আমি আধা ঘন্টা 1 ঘন্টা পর রান্না করবো না, তাহলে আপনি নর্মাল ফ্রিজে রেখে দেবেন। স্টেক তৈরির সময় আপনারা যে পাত্রটা নেবেন সে পাত্রটা, স্টেকের জন্য আলাদা ডিশ আছে, এ ধরনের ডিশ নেবেন। আমি চুলায় প্যানটা গরম হতে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি স্টেকটা, আমার আধা ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে অলিভ অয়েল মেশানো আছে, এখানে আর তেল দেওয়ার প্রয়োজন নেই। আর যদি তেল দিতে চান খুব সামান্য পরিমাণ, অল্প একটু ছিটা দেবেন, এরপরে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে পাত্রটা একটু ডিফারেন্ট, একটু খাসকাটে খাসকাটে। স্টেকের পাত্রটা এ ধরনের হয়, প্লেন হবে না। এইখানে যেন দাগ পড়ে, সেজন্য স্টেকে একটা দাগ থাকে, দাগটার জন্য আমি এ ধরনের একটা ডিশ নিয়েছি। আর যদি আপনাদের পাশে এ ধরনের কোনো ডিশ না থাকে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, ছুরি দিয়ে আগে দাগ কেটে নেবেন, মাংসটাকে হালকাভাবে দাগ কেটে নেবেন, এরপর দিবেন। তবে এই ধরনের ডিশ হলে ভালো হয় প্রপারভাবে দাগটা ধরতে। ঠিক আছে, তাহলে আমি এবার এটা 5-10 মিনিটের জন্য এক পাশ হোক, এরপর আমি উঠে আরেক পাশ দেব।
ইয়ার দেখতে পাচ্ছেন এখানে একটা টি এর মতো বোন আছে এজন্যই এই বোন স্টিকের নাম টি বোন স্টিক আমার এক পাশ হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি অনেক সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে আপনারা যখন তৈরি করবেন তখন এই স্মেলটা আপনারাও পাবেন আমার সাথে তখন আপনাদেরও আপনারাও শেয়ার করতে পারবেন মানে লোভনীয় একটা স্মেল কিবন স্টিক অলরেডি ডান এখন আমি পরিবেশন করব স্টেক পরিবেশন করার সময় আপনার সামান্য কার্বোহাইড্রেট সম্বন্ধে যে কোনো খাবার সেটা আলু হতে পারে মেশ পটেটো হতে পারে ফ্রেঞ্চ ফ্রাই হতে পারে ফ্রাইড রাইস হতে পারে এই ধরনের একটা কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার দিবে আর সাথে সবজি সবজিটাকে অল্প সিদ্ধ করে সামান্য লবণ এবং পেপার দিয়ে সামান্য একটু অল্প বাটার অলিভ অয়েলে দিয়ে একটু সতে করে নেবেন সতে করে নিয়ে তারপর সম্পূর্ণ প্লেটটা সাজিয়ে পরিবেশন করবেন এভাবে ভিউয়ার্স বাসায় তৈরি করে খাবেন এবং বাসায় সবাইকে তৈরি করে খাওয়াবেন অনেক মজাদার অনেক টেস্টি একটি খাবার তো ভিউয়ার্স আমি জেমুনিসা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর মজার মজার সব রেসিপি নিয়ে আমি আবারও আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং মজার মজার সব খাবার খাবেন